everyone, welcome back to my channel. I'm Anita from Cinema with Groups. আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন সুইটসের ভিডিও শেয়ার করতে এসেছি। তো মিষ্টিটার নাম কি? মিষ্টিটার নাম হচ্ছে মালাই কোপ্তা। তো মালাই কোপ্তা করতে আমার কি লাগবে? মালাই কোপ্তা করতে আমি এখানে ছানা কাটিয়ে রেখেছি আগে, এটা আমুল ক্রিম মিল্ক যেটা হয় সেইটা থেকে ছানা কাটিয়েছি। এটা প্রায় 1 কেজি দুধের ছানা। আর এর সঙ্গে লাগছে আমাদের দুধে যে সরটা পড়ে সেই সরটা। ওকে, তো আমি এবার কি করে করবো তোমাদের এবার আমি যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আগে আমি ছানাটাকে একটু হাতে সাহায্যে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। একটু এরম করে একটু মেখে নিলেই হবে, হাতে একটু চাপ দিয়ে। আর ছানাটা কাটানোর সময় এতেই আমি একটু ছোট এলাচকে গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছিলাম। এইবার এতে এই যে দুধের যে সরটা আমি বলছিলাম, এই যে সরটা, এই দুধে আমাদের সর পড়ে, সেই সরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা যে মালাইটা পড়ে, আমাদের দুধে যে মালাইটা পড়ে, মিষ্টিটা এটা খুবই মানে খুব সুন্দর, মিষ্টি খেতে খুবই সুন্দর হয় আর খুব সিম্পল। এটা করার কোনো ঝামেলাও সেরকম নেই। এবারে আমি এতে দেবো চিনি। মিষ্টিটা আন্দাজ মতো, মানে যে যেরকম মিষ্টি খায় সেরকম, এটা তো সবার সঙ্গে সবার মেলে না, তো মিষ্টিটা আমি আমাদের যেরকম আমরা মিষ্টি খাই সেরকম দিলাম। চিনিটা দিয়েছি, এটা অটোমেটিক একটু জল জল মতো হয়েছে, তো এইটাকে আমি এবার এইখানে প্যানটাকে একটুখানি মেরে নেব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি এটা প্যানেতে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দেবো একটুখানি আমি দেবো ঘি। আর কি দেবো? আর দেবো অল্প একটুখানি আমুল স্প্রে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা অল্প একটু আমুল স্প্রে দিলাম, বিকজ এর টেস্টটা এটা আরো ভালো হবে। এটা ফুটতে আরম্ভ করেছে ভীষণই, মানে খুব সিম্পল মিষ্টিটা করা, খুবই সোজা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। এতে তোমরা ইচ্ছে করলে যে কোনো এসেন্স দিয়ে দিতে পারো, যেমন ম্যাঙ্গো এসেন্স কি পাইনঅ্যাপেল এসেন্স, মানে
ফুড এসেন্স যেগুলো বলে আমরা নর্মাল দিই খাবারে সেইগুলো। মানে জলটা একটু মরবে, আমি এতে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স, আমি একটু ম্যাঙ্গো এসেন্স অল্প করে দিয়ে দিচ্ছি, খুব সামান্য। যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এটা, এখন এটাকে নাড়তে হবে আমাকে, কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলেই নিচুটা ধরে যাবে। তো মালাই সন্দেশ মানে কি বলবো, জিনিসটা একটাই কিন্তু এক একজনে এক এক রকম ভাবে করে। তো আমি এইরকম ভাবে আমি যখন আমার বাড়িতে মানে এটা বানাই আমাদের নিজেদের জন্যে, আমি এরম ভাবেই করি, যেরকম তোমাদের আমি দেখাচ্ছি। গ্যাসটা পুরো মানে ফুল ফ্লেমে আছে, ফুল ফ্লেমে গ্যাস আছে। দেখো প্রায় হয়ে এসছে, আর একটু জলটা মরবে। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি ফ্রিজেতে দিয়ে দেবো। এবারেতে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখো তোমরা নিচে থেকে ছেড়ে দিয়েছি, তার মানে এটা রেডি হয়ে গেছে। তো আমি এতে আর এক চামচ একটু ঘি দিয়ে দেবো। এটা দিলে টেস্টও হবে আর তাড়াতাড়ি ছেড়ে দেবে। এটা দেখো এই কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে সো টেস্টি, এই সুইটস ইজ সো টেস্টি, মানে খেতে ভীষণ সুন্দর। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, বিকজ এটা হয়ে এসেছি, এটাকে আর নাড়বার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, এবার এইটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে প্লেটের ওপর আমি বাটার পেপারটা রেখেছি, এতে ঘিটা আমি মাখিয়ে এটাতে তারপরে জমতে দেবো। ওকে, এবারেতে দেখো এটা আমার রেডি হয়ে গেছে, আমি এখানে বাটার পেপারের উপর দিয়ে দিয়েছি। এবার বাটার পেপারটা একটু এইভাবে এইভাবে করলে এটা স্মুথ হবে, জিনিসটা একটা শেপ আসবে। আমাকে কিন্তু এখন এটা এইভাবে এটাকে ফ্রিজেতে রাখতে হবে, এখন খুবই গরম আছে, এখন তো আমি ফ্রিজে দিতে পারবো না, একটু বাদে দেবো, তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা দেখো আমার এই সন্দেশটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে মালাই সন্দেশ। এটা আমি মানে তোমাদের যেমন দেখালাম রোল করে, তারপরে মানে বাটার পেপারের সঙ্গে রোল করে ফ্রিজে রেখেছিলাম, এটা নাম তুলতে গিয়ে একটু ভেঙে গেছে। যাই হোক, আমি এবার পিসটা করে আমি তোমাদের দেখাচ্ছি। পিসটা যে যার ইচ্ছা মতো, এটা কেউ ছোট করতে পারে, কেউ বড় করতে পারে,
এটা কোনো ব্যাপার নয়। এই এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার এর ওপরে আমি একটু করে কেশরের ভিজিয়ে রেখেছিলাম কেশরকে, এই দেখো এটা আমি গোলাপ জলে ভিজিয়ে রেখেছিলাম স্যাফ্রনে, এবার এর ওপর আমি এটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা সন্দেশের ওপর একটু করে দিয়ে দিচ্ছি। কেশরের জলটাও এর উপরে একটু করে দিয়ে দিচ্ছি। এটা এটা হচ্ছে গোলাপ জল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার অ্যান্ড লাইক করো। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।